নতুন চাকরি ভাইয়া, এমন প্রেশার দম ফেলো। সেটা মেয়েদের ব্যাপার, বুঝতে হবে তোমাকে। লীনা, তার মানে একটা লোক বিয়ে না করে বুড়ো হয়ে যাবে। ভাইয়া, এমন প্রেশার দম ফেলো ট্যাঙ্ক আইন। আর ফরেন সিস্টার, এত চাই ফাঁকি বেঁচে কোন ঘুম ভাঙাইয়া গেল রে মোর কুখির, আমায় উদাসী বানাইল রে মোর কুখির, আমায় পাগল বানাইয়া গেল বসন্তের কালে রে মোর কুখির, আমার ঘুম ভাঙাইয়া দিল রে মোর কুখির, আমায় উদাসী বানাইল রে মোর কুখির। সারাদিন আদারে খাস আর ঘুমাস, কি কান্না তোর? হ্যাঁ, বাথরুমটা তাও ঠিক মতো পরিষ্কার করতে পারোস না। দে রিমোটটা দে, আছে খবরটা দে। এটাই তো থুইলাম, ফোন অনেকে গেল, ধুর ভাল লাগে না। সাই কই, কি হইল রে? কইলাম না রিমোটটা দে। পাইতাছ না তো? পাইতাছ না মানে? এতক্ষণ ধরে তো টিভি দেখছো, আমি পাস না মানে? কতবার কইলাম এখানে টিভি টলি কেন না, হিংসের কোন কথা কানে ঢোকে না, এমন রাতের বেলা চিলি চিলি করো। ওই ভগিনী, এই রিমোটের সাথে কি পাসরা পাসির করছস? হ্যাঁ, এমন করছিস কিভাবে? যা, খবরটাই শেষে কি কবে মানুষ হই বলতো মর্জি না? বাপের ভাই যেগুলো কানে শিখাইছিস না? কাল যে কইলাম ভয় বাজার নাই, টেকাও নাই, কিছু করছো? ও কি করুম, মাস শেষ, কার কাছে ত্যাগ করছো পেলাম না, দেরি আজ কেবার চেষ্টা করে দিবি। আমি মরছি না, আমি আমার তোমার আইডি কার্ড দেখি।
কি করমু খুঁজে দাও তোরে দিয়ে কোনো কামই হবো না কোনো কিছু ঠিক করে রাখতে পারোস না খালি তিন বেলা পাক করস আর খাস মাস শেষ না হইতে টাকা নাই টাকা দাও কি কান্না করিস হ্যাঁ খালি কথা করে খাওয়ার পুরো দরকার না আমি থাকব না তোমার সংসারে আজ আমার বাপের ঘরে আমি চলে যাবো কথাই কথাই বাপের বাড়ি যাবি তো জানা দেখি তো বাপ রে বসে বসে কয়দিন খিলায় সর্বনাশ 8টা বেজে গেছে আজকে তো অফিসে ঢুকতে দিব না কিরে অফিস কি বাজু ওই শালা তোরে আমি পয়সা না দাও অফিস করি না আমার নাম সোহেল সোহেল এই ছেলে দাঁড়াও এত দেরি কেন তোমার আইডি কার্ডটা দেখি বস সকালবেলা উঠতে আর গতকাল অফিস থেকে যাওয়ার পথে আইডি কার্ডটা হারায় গেল একেবারে পাবে ওকে স্যার জি স্যার শোনো ওপরে যাও আর তোমাকে শেষবারের মতো সুযোগ দিয়েছে কিন্তু লেটের জন্য তোমার বেতন কাটা যাবে আর 100 টাকা জমা দিয়ে একটা আইডি কার্ড উঠে নিও নইলে কাল থেকে অফিসে ঢুকতে দেওয়া হবে না জি আচ্ছা ওই মিয়া চোখ আসমানে থেকে কামড়ো কোন সাইজের বডিতে কোন সাইজের লেভেল লাগাইছো তোমার বাম কান্ডা কাটটা যদি 6 মাসের বাচ্চার কান লাগাই দেওয়া হয় তখন কেমন লাগবে কও দে এত বড় কথা আপনি আমার কান কাটতে ভালোতে চাইলেন আজকে যদি আপনি হাত পারে কয়টি ছেড়াবে না হচ্ছি তো আমার নাম সোহেল না তুই কি করলি বেটা যত বড় মুখ না তত বড় কথা আজকে তোরে দেখেই ধরমু আজকে তো দেরি করে আবার কি শুরু করছি ওই তোকে আমি দেবো না আপনি যত বড় জাদুকারী হন আমার সমস্যার কোনো উপায় কইতে পারবেন না ঘরে থাকলে বইয়ের চাচামেছি কোনো কিচ্ছু খুঁজে পাওয়ানোর উপায় নাই অফিসে আসলে বসের ঝাড়ি প্রায় লেট কাজ করতে গেলে এটা মেলে ওটা মেলে না আমার জীবনে কি আর শান্তি আইব একেবারে মনের কথা কইছো স্যার আমিও তোমার মতো ঘরে ঘরে বইয়ের হাতে বসের হাতে নাজাল হইতেছি তাই মেজাজ খারাপ করিয়া তোমার সাথে ঝগড়া বাঁধাইছি সত্যি আমার ঘরে বোধ হয় শান্তি আইব না স্যার শুনেন ভাইয়ারা
আমার কাছে আপনাদের সমস্যার অতি সহজ সমাধান আছে। এটা আবার কি? সেটা হলো ফাইবেস। আপনাদের কাজের ক্ষেত্র বা বাসস্থান, স্কুল, কলেজ, হাসপাতাল সব জায়গায় এই ফাইবেস খুবই উপকারী। কিন্তু এটা কিভাবে উপকার করে আমাদেরকে একটু বুঝাইয়া কইবেন? হ্যাঁ, অবশ্যই। এই ফাইবেস হলো পাঁচটি ধাপে আপনাদের কাজের জায়গাটিকে আরো সিমসাম, গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা উপায়। এর প্রথম ধাপটি হলো সর্ট বা বাছাই করা, অর্থাৎ আপনাদের কাজের জায়গায় যা কিছু আছে সব কিছু থেকে বাছাই করে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সরিয়ে ফেলা। কিন্তু আমার এখানে যা কিছু আছে সবই তো কাজে লাগে। যদি কিছু মনে না করেন, আপনাদের এখানে প্রথমে স্টিকি আমি করে দেখাবো? অবশ্যই। আচ্ছা আচ্ছা, রানিং স্টাইলের বডিগুলো একটু সরাই ফেলেন। হ্যাঁ আচ্ছা, এই বডিটা একটু সরাই ফেলেন রানিং স্টাইলে। এটা কি কাজে লাগে? জি না, এটা কাজে লাগে। এটা রাখেন। আচ্ছা সোহেল, এই জিনিসটা কি এটা কাজে লাগে এই মুহূর্তে? না, এটা কাজে লাগে। তাহলে এটা ওখানে রাখো, এগুলো রাখো। এটা এটাও কাজে লাগে না। আচ্ছা, এগুলো আগের স্টাইলে না? জি। আচ্ছা, এগুলো এটাও কাজে লাগে না। তো এটা রাখেন, ওইখানে রাখেন। হারিয়ে যায় না, এটি আজীবনের জন্য। বাহ সোহেল, মনে রং লেগেছে মনে হয়, মাসের শেষে গায়ে নতুন শার্ট। সেটি ফাইবেসের পরামর্শে আমার ঘরের সব জিনিসপত্র বাছাই করার পর ঘরে অনেক অপ্রয়োজনীয় জিনিসপত্র বাইর হইল, তাই বিক্রি করে কিছু টাকা পাইলাম। তাই দিয়ে আমার মোট জিনিসের লাল শাড়ি আর আমার জন্য এই শার্টটা কিনলাম। তার ফাইবের স্যারের পরামর্শে আমারও অনেক উপকার হয়েছে। আমার ঘরে এখন অনেক জায়গা, কোনো অপ্রয়োজনীয় জিনিসপত্র নাই। বাহ, খুব ভালো। কিন্তু কি ব্যাপার মিস্টার কোয়ালিটি, আপনার মুখমন্ডলের শেপ ঠিক নেই কেন? কি বলবো স্যার, আমার গিন্নির স্মরণ শক্তি একেবারেই খারাপ। বাসায় গ্রহণের পরও কোন জিনিস কোথায় আছে কিছুই মনে করতে পারে না। কানের সময় যদি হাতের কাছে কোনো জিনিস পাওয়া যায় তো কি আজব ব্যাপার। আমার মসজিদের তো একই দোষ, কাল রাইতে তরকারিতে লবণ মনে করে দিতে চিনি। খালি খালি বউদের দোষ দিয়েন না। হ্যাঁ, আপনাদের ঘরে জিতু এসছে নাই, সেইটা আবার কি জিনিস? স্যার, জিতু এস হলো সেট ইন অর্ডার, অর্থাৎ আমাদের কাজের জায়গায় যত জিনিস আছে সবগুলোকে গুরুত্ব অনুযায়ী সুনির্দিষ্ট স্থানে সাজিয়ে রাখা, এবং যে জিনিসটা আপনি যত বেশি ব্যবহার করবেন সেটাকে তত হাতের কাছে রাখতে হবে যেন সহজেই বোঝা যায় কোথায় কি আছে। আবার যে জিনিসটা, আবার একটা জিনিস একবার ব্যবহার করার পরে সেই জিনিসটা আবার ঠিক আগের জায়গায় রাখতে হবে যেন সহজেই খুঁজে পাওয়া যায়। সেটা তো আমরা এখানেও করতে পারি, সহজে খোঁজাখুঁজি করে কত সময় নষ্ট করে ফেলায়। হ্যাঁ, অবশ্যই করতে পারি, আমি এখনই করে দেখাচ্ছি। এরপরে আপনার কাজ হচ্ছে লেভেল, তাই না? লেভেল দিয়ে। আচ্ছা, এখানে কি সব এক সাইজের লেভেল? বিভিন্ন সাইজের লেভেল এনে দেবে না?
আচ্ছা, তাহলে ভিন্ন ভিন্ন সাইজের লেভেলকে আমরা রাখার জন্য ভিন্ন ভিন্ন বক্স ব্যবহার করতে পারি। স্যার আমরা এই যে বক্স পেয়েছি এখানে একটা সাইজ লেখেন এক্স সাইজ, এস সাইজটা রাখেন, এরপরের সাইজ হলো এম সাইজ লেখেন, তারপরে সাইজ লেখেন। তারপর আপনার এখানে সুতা কোন আছে তাই না? সুতা চেঞ্জ করার সময় সুতা লাগবে, আমরা এত দূরে রাখলে কি হবে, এখান থেকে নিতে আমাদের সময় বেশি লাগবে, এই জন্য সুবিধাজনক জায়গায় আমরা এটা কাছাকাছি রেখেছিলাম। ঠিক আছে, অবশ্যই এটা এমন কি কঠিন ব্যাপার, এটা খুবই সহজ, শুধু ইচ্ছা থাকলেই সম্ভব। ফাইভের সালে কথা মতো আমার ঘরের প্রথম এস অর্থাৎ অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো বাছাই করে ফেলাই দিয়েছি, তারপর দ্বিতীয় এস অর্থাৎ শুধু প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুরুত্ব অনুসারে হাতের কাছে রেখেছি, তাই এত সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে। আমিও আমার ঘর এমন সুন্দর করে সাজাতে চাই, আমি কি এটা পারবো? অবশ্যই, আমরা সবাই সবার ঘর বাড়ি কাজের জায়গায় করতে পারবো, তাহলে আর কোনো কিছু খুঁজে পাইতে দেরি হবে না, সময় মতো সব কিছু পাওয়া যাবে। ওই গো ভাবি, যে একটু চা খাও না? ভাবি আজ আমাদের চা বানিয়ে খাওয়াবো, ভাবি অনেক মজা করে চা বানাতে পারে। ঠিক আছে, আমাকে দেখাই দেন কোনে কি আছে। হ্যাঁ, পাক ঘরে গেলেই সব পেয়ে যাবেন। দেখো ভাবির রান্নাঘরটা কি সুন্দর, সিম ছাপ, পরিষ্কার জিনিসপত্র গুছানো।
ওয়াও, খুব সুন্দর লাগতেছে। আমি আজই আমার ঘর এবং কাজের জায়গা দুটো ইউজ করে ফেলব। কি সোহেল, আজ তরকারি তে লবণ ছিল? কি যে বলেন স্যার, মো জিনে মাইয়াডা বড়ই বুদ্ধিমতী। লবণের কৌটার গায়ে লেখ খেয়েছে লবণ, চিনির কৌটার গায়ে লেখ খেয়েছে চিনি, মশলার গায়ে কোট মশলার কৌটার গায়ে লেখ খেয়েছে মশলা। ভুল হবনের কি কোনো উপায় আছে? কিন্তু তোমার বুদ্ধি শুদ্ধি কবে হবে সোহেল? বডিগুলোতে স্পটে সেটিং ফেলে রাখছো, বুদ্ধি যেমন এগুলো পার করো দেখি। আচ্ছা এসব রাখেন, আমি সমাধান দিচ্ছি। কিন্তু কি ব্যাপার মিস্টার কোয়ালিটি, এখন আবার মন খারাপ আপনার কেন? কি বলবো স্যার, আমার বাচ্চা পোলাটা ডায়রিয়া হয়েছে। আপনারা আমার এখানে দেখলো, আমার মনটা পড়ে গেছে ওই হাসপাতালে। শুনেন মেয়েরা, আপনাদের সবার জন্য এবার নিয়ে আসছি টিচুয়েস অর্থাৎ সাইন, মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ও বুঝতে পারছি, তাহলে আমাকে সব কিছু পরিষ্কার করে রাখতে হবে। না পুরোটা বোঝেন নাই, সোহেল সব জিনিসের অর্ধেক বুঝাই কথা কয়। আচ্ছা আপনি বুঝছেন? তাই তো, আমি নিজেই তো বুঝি নাই, বিষয়টা কি একটু খোলাসা করে কইবেন। তাহলে শুনেন, টিচুয়েস শুধু পরিষ্কার করা নয়, বরং পরিষ্কার রাখাও বুঝায়। অর্থাৎ শুধু একবার পরিষ্কার করলে হবে না, নিয়মিত পরিষ্কার করতে হবে যেন সব কিছু থাকে ঝকঝকে। আবার এই পরিষ্কার করার জন্য জানতে হবে সঠিক পদ্ধতি এবং ব্যবহার করতে হবে সঠিক পরিষ্কারক সামগ্রী। যেমন দাঁত পরিষ্কারের জন্য ব্যবহার করি টুথপেস্ট, আবার হুইল পাউডার কাপড় পরিষ্কারের জন্য। এইবার বিষয়টা ক্লিয়ার হয়েছে, তাহলে সবাই মিলে চলেন আমরা তৃতীয় চেষ্টা করে ফেলি। সব কিছু কত সুন্দর গুছানো, ঝকঝকে পরিষ্কার। এবার নিশ্চয় আমাদের কাজ শেষ। এখন তো মনে হচ্ছে আপনার স্মৃতিশক্তি নষ্ট হয়েছে, কারণ আমি আপনাদেরকে পাঁচটি এসের কথা বলেছিলাম, বাকি দুটো এস আরো বেশি গুরুত্বপূর্ণ। সেগুলো কি? চতুর্থ এস হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন বা আদর্শ পদ্ধতি নির্ণয় করা। এর মানে হচ্ছে প্রত্যেকটা কাজের একটা মানসম্মত পদ্ধতি বের করা এবং তা সব সময়ের জন্য মেনে চলা। যেমন আমরা মেকানিক সেকশনের উদাহরণে আসি, এখানে সমস্ত যন্ত্রপাতিগুলোকে যদি আমরা ঠিক মতোভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, তাহলে খুব অল্প সময়ের মধ্যে একটা জিনিসকে আমরা খুঁজে পাব। আবার মনে রাখতে হবে, শুধু একবার সাজালেই চলবে না, বারবার সাজানো রাখতে হবে। এটা নিশ্চিত করার জন্য আমরা যন্ত্রপাতির চতুর্পাশে একটা আউটলাইন টেনে দিতে পারি। তারপর এই যন্ত্রপাতিগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য আমরা কীভাবে পরিষ্কার করব, কী দিয়ে পরিষ্কার করব, কতদিন পরপর পরিষ্কার করব ইত্যাদি নির্দিষ্ট করে ফেলাই হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন বা আদর্শ পদ্ধতি নির্ণয়। এরপরে হচ্ছে পঞ্চম এস, সাস্টেইন বা টিকিয়ে রাখা। এতক্ষণ পর্যন্ত যে চারটি এস আমরা আলোচনা করলাম, সেগুলোকে টিকিয়ে রাখার ব্যবস্থা করাই হচ্ছে পঞ্চম এস, সাস্টেইন এর উদ্দেশ্য। আচ্ছা বলুন তো, টিকিয়ে রাখার জন্য কোন দৃষ্টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? স্যার এটা তো খুব সহজ, আইন তৈরি করার পর তা যদি মেনে না চলি তাহলেই তো সব শেষ। বাহ চমৎকার উত্তর, আজ আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। বাকি দুইটি এস নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ।